দেখুন কি কাণ্ড, মিসাইল জামার বসিয়ে প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখাচ্ছে চীন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে বেইজিং প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। ম্যাটিস বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে কর্মকাণ্ড বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সম্পর্ক ভালো করার চেষ্টা করা হলেও আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত নিতে আমেরিকা দেরি করবে না। নিরাপত্তা সম্মেলনে ম্যাটিস দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক ঘাঁটি মোতায়েনে উদ্বেগ প্রকাশ করেন। চীন বিতর্কিত ওই জলসীমায় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বৈদ্যুতিক জ্যামার বসিয়েছে জানিয়ে এগুলো প্রতিবেশীদের আতঙ্কিত এবং তাদের ওপর চাপ বিস্তার করছে বলেও অভিযোগ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূমিকাকে আমেরিকা স্বীকৃতি দেয় বলেও মন্তব্য ম্যাটিসের। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগর অন্যতম প্রধান রুট। চীন সহ ছটি দেশ সাগরটির বিভিন্ন অংশের জলসীমার মালিকানা দাবি করে আসছে। বেইজিং এরই মধ্যে বিতর্কিত ওই অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ ও বিভিন্ন সামরিক ঘাঁটি মোতায়েন করেছে।